আর যারা মাঠের ডান দিকে বাম দিকে ব্যারিকেডে দাঁড়িয়ে বাইরে আছেন ওদের কাছে অনুরোধ করবো, দয়া করে চেয়ার দেওয়া আছে, আপনারা একটু বসে পড়ুন। প্রতুল মন্ডল, বাবার নাম অশ্বিনী মন্ডল, এরপরে কৌশিক মন্ডল, বাবার নাম মনোরঞ্জন মন্ডল, যারা উঠছেন প্লিজ উঠবেন না, একটু বসুন। কৌশিক মন্ডল, এরপরে সুজন মন্ডল, বাবার নাম লালু মন্ডল, তারপরে গোপাল মন্ডল, বাবার নাম লালু মন্ডল। আমার নিন্দুক সমালোচকেরা অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারের পরিস্থিতি খারাপ, তৃণমূল কংগ্রেস জিতবে না, তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান কমবে, তাদের মুখে চুনকালি লেপে দিয়ে আপনারা আমাকে 3,21,000 ব্যবধানে জিতিয়েছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আজীবন আপনাদের জন্য কাজ করার আজকে আরেকবার নিজেকে আত্মনিয়োগ করে বদ্ধপরিকর করলাম। অনেকেই রটিয়েছিল যে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেনি, সেই বিধানসভায় হয়তো উন্নয়ন হবে না। আমি আপনাদের আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি আমার ডায়মন্ড হারবারে 7টি বিধানসভা রয়েছে। আজকের সভা কোথায় হচ্ছে? মুচিশা ফুটবল গ্রাউন্ড। কোন বিধানসভার অন্তর্গত? সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত। জয়ের ব্যবধানের নিরিখে 1-7 মধ্যে 7 রয়েছে সাতগাছিয়া, আর আমি সেই মুচিশায় এসে মানুষকে আমি বলে দিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি যে আপনি আমাকে ভোট দিতে পারেন, আমার বিরুদ্ধে ভোট দিতে পারেন। আপনি সিপিএম এ ভোট দিয়েছেন, আপনি কংগ্রেসে দিয়েছেন, আপনি বিজেপিকে দিয়েছেন বা আপনি তৃণমূলকে দিয়েছেন, উন্নয়নের দরজা সবার জন্য খোলা, উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবেন না। এই কথাটা আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে আমি বলে দিয়ে যাচ্ছি। এই সাতগাছিয়া কেন্দ্রে প্রায় 24,000 ব্যবধানে আমি জিতেছি। জয়ের নিরিখে যদি আমি ধরি, 1 মিটিয়া বুরুজ জয়ের ব্যবধান কত? প্রায় 88,000। 2 বজবজ জয়ের ব্যবধান কত? প্রায় 57,000। 3 কে? বিষ্ণুপুর জয়ের ব্যবধান কত? প্রায় 45,000। 4 কে? ফলতা জয়ের ব্যবধান কত? 43,000। 5 ডায়মন্ড হারবার জয়ের ব্যবধান 36,000। 6 মহেশতলা জয়ের ব্যবধান 29,000। আর 7 সাতগাছিয়া জয়ের ব্যবধান 24,500। আমি সেই সাতগাছিয়ার মাটি থেকে আজকে শপথ নিয়ে যাচ্ছি যে উন্নয়ন আমরা গত 5 করেছি সেটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল, আগামী 5 উন্নয়ন বাড়িতে বাড়িতে যাবে। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, খ্রিস্টান হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, নির্দল হোক, উন্নয়ন সকলের বাড়িতে যাবে। আমি সকলের সাংসদ, আপনারা ভোট দিলেও আমি আপনাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর।